রবিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় জুবেনাইল বিচার ব্যবস্থার উপর এক আলোচনা সভা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পরিণত আম্বাসা কলোনি এলাকার রামকৃষ্ণ আশ্রম সংলগ্ন রাস্তাটি হেলদোল নেই কর্তৃপক্ষের অভিযোগ এলাকাবাসীর। মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের উদ্যোগে প্রতিষ্ঠাতা দিবস উদযাপন উপলক্ষে বেসরকারি শিক্ষক ও শিক্ষক কর্মীদের নিয়ে প্রথম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে। শান্তিরবাজার মহকুমার সেরিকালচার দপ্তরের সহযোগিতায় গুটিপোকা লালন পালন করে আর্থিক স্বনির্ভর হতে চলছে বীরচন্দ্রবনপাড়ার সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা। গোপন খবরের ভিত্তিতে কদমতলা বাজারের একটি গাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে বিলেতি মদ উদ্ধার করে কদমতলা থানার পুলিশ। बहुत सारे ऑफिसर मेरे बैठे हुए हैं, मैं आपको बोलूंगा जो वो सब जितने भी स्कीम्स हैं सब लागू करें, और मैं पूरा अभी सोशल जस्टिस एम्पावर मिनिस्टर के साथ बैठूंगा और सेक्रेटरीज के साथ बैठूंगा। चैतन्य मूर्ति के साथ छुट्टी पे है, आते ही मैं बैठूंगा संतना चकमा को बोलूंगा आप नोट कर ले, और जितने भी केंद्र एवं राज्य सरकार की योजना है चाइल्ड एक्ट में सब त्रिपुरा में मैं आपको जस्टिस तलपत्र एवं जस्टिस लोथ एवं मेरे जो फैन मैं जिसका फैन हूं जस्टिस दीपक गुप्ता को कहना चाहता हूं, मेरे सरकार जो जो आपने बोला जहां भी प्रावधान सरकार की तरफ से है सभी त्रिपुरा में ढंग से लागू करेगी एवं समय पर लागू करेगी। বহুদিন ধরে রাস্তার বেহাল অবস্থা। ঘুম বাংলো না দফতরের কর্মকর্তাদের আম্বাসা কলোনি এলাকা ব্রিজ সংলগ্ন রাস্তাটির আজ ৬ মাস যাবত মরণ ফাঁদে পরিণত হয়ে আছে। এলাকাবাসী দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তাটির মেরামত করার, কিন্তু দাবি আজ পর্যন্ত দাবি রয়ে গেল। বৃষ্টি হলেই চলাচলের অযোগ্য হয়ে পড়ে কলোনির রাস্তাটি, যার ফলে বাইক চালক থেকে শুরু করে যানবাহন চালকেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে নিত্যদিনের। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই রাস্তার এমন অবস্থা হয়ে আছে বহুবার নেতাদের জানালেও কোনো কাজের কাজ হয়নি, চলাচল করাই কঠিন এই রাস্তা দিয়ে। এখন দেখার বিষয় হল এত অভিযোগের পরও এবং সংবাদ দেখে কি টনক নড়বে সংশ্লিষ্ট দপ্তরের, নাকি কলোনি গ্রামবাসীদের জন্য কাদামাখা রাস্তাই থাকবে? এই প্রশ্ন কিন্তু প্রশ্নই রয়ে গেল। অনেকদিন ধরে কত মাসখানেক এটা কি কেউ ঠিক করাইছে না? ঠিক তো করাইছে, তো ঠিক করাইছে গোয়াল দিছে। বৃষ্টি আইলে কে মনে হয়? কতদিন? প্রায় পাঁচ ছয় মাস হইল। কেউ মানে কেউই কোনো খবর নাই, মানে যেমনে পারে এমনি কাজ করতেছে, কিন্তু দুই নম্বরে কাজ করে গেছে, কেউ কিছু কইছে না। রাস্তারই অবস্থা, কেউ কিছু করে লেবার টেবার আইনি ঠিক মতো কই? আজকে আইলে ওই আজকে বুধ কয়ে করে গেছে কতদূর আগে, যে অবস্থা গাড়ি লইয়া যাওয়ান যান। আচ্ছা, আপনারা তো যাতায়াত করতে অসুবিধা হয়? অসুবিধা তো হয়ই। আচ্ছা, স্থানীয় কাউন্সিলর বা কেউ এসে কি দেখে গেছে এখানে? আমি তো ঠিক কইতে পারতাম না, এদিক দিয়া তো আমি যাই প্রায় সময়, সব সময় যাই, কিন্তু যে অবস্থা রাস্তার মানে কিতা কইতাম পার, গাড়ি প্রায় উল্টাই উল্টাই অবস্থা আর কি। দীর্ঘ ৬ মাস যাব আম্বাসা কলোনি রাস্তাটির বেহাল দশা। দীর্ঘদিন ধরেই এলাকাবাসীরা এই রাস্তা দিয়ে যাতায়াত করছে, কোনো হেলদোল নেই,
কর্তৃপক্ষের, না বাম আমলে, না এখন রাম আমলে কোনো আমলেই হেলদুল নেই। নেতারা শুধু এসে বাসন দিয়েই গেল, কিন্তু পরিবর্তন হলো না গ্রামবাসীর রাস্তা। এই রাস্তাটির বিভিন্ন বেহাল দশার বিভিন্ন কথা আমরা তুলে ধরেছি অন্যবারও ফোকাস ত্রিপুরার মাধ্যমে। আমরা এই রাস্তাটির বেহাল দশার কথা ছবির মাধ্যমে সংবাদ হয়ে এসেছে, এবারও আবার গ্রামবাসীর অভিযোগ পেয়ে আমরা এই রাস্তার করুণ দশার কথা তুলে ধরলাম। এখন দেখা যাক এই সংবাদ দেখার পর কি টনক নড়বে প্রশাসনের। ক্যামেরা শুভজিতের সাথে মান্টু, ফোকাস ত্রিপুরা। সরকার পরিবর্তন করেছে, এখন আরেকটা পরিবর্তন দরকার। সেই পরিবর্তনটা হলো সমাজের পরিবর্তন, আসল কথা রইল এখানে। এবং এতে একটু আগে দিদিমণি বলছিল, তখন একটু আগে দিদিমণি বলছিল ওই যে আমাদের আপনাদের যে আজকের সভানেত্রী বলছিল, তখন কিন্তু প্রত্যেকেই প্রত্যেকে কিন্তু টিচার ডায়েরিটা লবণ হয়ে দেয়, হলুদ বইটা লবণ হয়ে দেয় সব স্কুলে স্কুলে সবাই লিখে দেয়। তবে তাও আমি কিন্তু স্যাটিসফাইড না, কারণ মাত্র সংশোধন হয়েছে 20%, এটাকে 100% করতে হবে। এবং এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, সকল সমস্যার সমাধান হতে পারে একমাত্র সুশিক্ষা। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধার মুক্ত ত্রিপুরা গড়ুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য সরকার ও ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। কে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। আয়ুর্বেদিক চিকিৎসা এক সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি যা রাজন্য আমল থেকে আমাদের রাজ্যে প্রচলিত। বর্তমানে আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে রয়েছে 10 শয্যা বিশিষ্ট রাজ্য আয়ুর্বেদিক হাসপাতাল। এখানে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত পুরুষ, মহিলা এবং শিশুদের জন্য বহির্বিভাগ, বয়স্কদের জন্য জেরিয়াট্রিক বহির্বিভাগ এবং পঞ্চকর্ম স্পেশালিটি চিকিৎসা ব্যবস্থা চালু আছে। এই বিশেষ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আর্থ্রাইটিস, স্পন্ডেলাইটিস, সকল প্রকার বাতরোগ, শ্বাসরোগ, বিভিন্ন ধরনের চর্মরোগ, মাইগ্রেন, সাইনাস, উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগের সঠিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি এক পার্শ্ব প্রতিক্রিয়াহীন সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসার মাধ্যমে কিছু কিছু জটিল ও পুরনো রোগও সম্পূর্ণভাবে সেরে যায়। এই হোমিওপ্যাথিক চিকিৎসার সুফল গ্রহণ করুন। যোগার দ্বারা শরীর সুদৃঢ় হয় এবং মনও হয় সুন্দর, সুস্থির ও সংযত। যোগার মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি এক সুন্দর ও সুস্থ সমাজ লাভ করা যায়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার।
দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ইচ্ছে মতো আমি বেড়াই ঘুরে, কত কাজ আমার খাড়ে, আমার দেশের আমি রাজা, বসে বসে খেলতে ওদের মতো ওদের মজাগুলো আলাদা, আর ওদের পছন্দ অনুযায়ী আর এফ এল রয়েছে নানা ডিজাইন আর বাহারি হরেক রকম চেয়ার। আর এফ এল বেবি চেয়ার, শৈশবের বন্ধু। প্রত্যেকটা বিড়ি সিগারেট আপনার ক্ষতি করছে, হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালনকারী শিরার এই হচ্ছে একটি অংশ। ধূমপান এই শিরার দেয়ালকে আঠালো করে এবং তাতে মারাত্মক ক্ষতিকারক পদার্থ জমায়। একজন 32 বছর বয়সী ধূমপায়ীর শিরায় এটা পাওয়া যায়। প্রত্যেকটা বিড়ি সিগারেট আপনার ক্ষতি করছে। জনস্বার্থে প্রচারিত, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, ধলাই জেলা। শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। বড় একটা ভুল হয়ে গেছে বউ। তুমি বল কোনটা ভালো হবে? এটাই ভালো হইবো স্যার, আমার উপর বিশ্বাস রাখে। রশিদ, এত রাত একটা ভুল হয়ে গেছিল স্যার, এইবার শাইন লাগাই দিছি, আর এক ফোঁটা পানিও অপচয় হইব না। এক ফোঁটা পানিও নষ্ট হতে দেব না, তাই সম্পূর্ণ লিক প্রুফ প্রযুক্তিতে আমরা তৈরি করেছি দারুণ সব ডিজাইনের শাইন বাথরুম ফিটিংস। শাইন, পানির অপচয় প্রশ্নই ওঠে না। পরিচয় সেই ছোট্টবেলায়, ঘরের ভেতর পুতুল, ঘরের ভেতর পুতুল খেলায়, বন্ধুত্ব শেখায়।
স্মৃতিরা সব মনেতেই রয়েছে, বলেছিও আমাকে আমাকে সাক্ষী, আমি সাক্ষী, আমি কান্না হাসি নতুন নতুন ভালোবাসা, সাক্ষী আমি শুরু, সাক্ষী আমি শুরু থেকে শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত আসার। সময়কে পেছনে ফেলে নীরব বন্ধ হয়ে এভাবেই বছরের পর বছর টিকে থাকে আরএফএল ইউপি ভিজিটর। সাক্ষী আমি শুরু থেকে শেষ পর্যন্ত, আরএফএল ইউপি ভিজিটর, সময়ের প্রতিদ্বন্দ্বী। তাঙ্গ দ দনাগ দনাদ তাঙ্গ তাড়াগ দনাদ তাঙ্গ দ দনাগ দন তাঙ্গ দনাদ তাঙ্গ দ দনাদ তাঙ্গ দনাদ তাঙ্গ দ দনাদ। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়াড্রপ। আরএফএল ওয়াড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়াড্রপ। উপায় তো নেই আমার কাছে বাবা, এভাবে কি আর লেখা যাবে? এই সময়টায় বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর লেখা তত সুন্দর। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ফিরে এলাম বিরতির পর আমাদের আলাদা সময় নিয়ে, মাতামালী বিজেপি মন্ডলের নবনির্মিত পার্টি অফিসে শুভোদ্বোধন করেন বিধায়ক রামপদ জমাতিয়া। অফিস উদ্বোধনের পাশাপাশি এলাকার 40টি পরিবারের মধ্যে গ্যাস বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক বিপ্লব ঘোষ ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। মাতাবাড়ি মন্ডল বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হয় পার্টি অফিস উদ্বোধন ও বিভিন্ন সামগ্রী বিতরণ। মাতাবাড়ি মন্ডল বিজেপির গুরজি পঞ্চায়েতের গুরুভক্ত জমাতিয়া পাড়ায় নবনির্মিত বিজেপি পার্টি অফিস এর শুভ উদ্বোধন করেন। বিজেপির পতাকা উত্তোলন করে ও ফিতে কেটে পার্টি অফিসের শুভ উদ্বোধন করেন বগাফা এলাকার বিধায়ক রামপদ জমাতিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া, মাতাবাড়ি এলাকার বিধায়ক বিপ্লব ঘোষ ও অন্যান্য নেতৃত্বরা। অফিস উদ্বোধনের পাশাপাশি এলাকার লোকজনের মাঝে 40টি গ্যাস বিতরণ, 5 শেড বেন্ড সামগ্রী ও 1টি ক্যারাম বোর্ড প্রদান করে। এই সমগ্র অনুষ্ঠানে উপস্থিত লোকজনের মনে আনন্দের বাতাবরণ ছিল লক্ষণীয়। অনুষ্ঠান শেষে 15 পরিবারের 50 জন সিপিআইএম ছেড়ে বিজেপি দলে যোগদান করে। দিল্লিও যে রহনায় বিজেপি সরকার, এনডিএ সরকার, অরণীয় গোহাই নিয়ে বিজেপির আইভিকে মিলিয়ে সরকার একেবারে রহনায় সেখানে একটা বাক্সা মানা তা বছর না লাগে ধরা তার মধ্যে সমাজ সিনাই দিল অর জায়গাও গলায় ফুলে নারী পক্ষ উন্নতি হবে না। দীর্ঘদিন পরে এই রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে, আপনাদের এগ্রিকালচার আছে, আপনাদের কি বলে রাবার বাগান আছে, আপনাদের জুতের কি বলে জুম চাষ আছে, যেখানে যেখানে যা লাগে আপনারা বলবেন, আমরা আপনাদের কাজগুলি করে দেব। বিশেষ করে আপনারা গাঁদালি পিকারি মুরগির ফার্ম এগুলি আপনারা করার জন্য প্রজেক্ট নিয়ে আসুন, আমরা সবসময় এগুলি আপনাদের দেব। আপনারা ভাবেন। শান্তির বাজার থেকে বিশ্বেশ্বর মজুমদারের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। শান্তির বাজার মহকুমার সেরিকালচার দপ্তরের সহযোগিতায় আর্থিক স্বনির্ভর হতে চলেছে বীরচন্দ্রমোহন কর্মী পাড়ার সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা। এই গুটি পোকা লালন-পালন করে মাসে 9 থেকে 10,000 টাকা অর্থ উপার্জন করে বলে অভিমত বেনিফিশিয়ারিদের।
সেরিকালচারের আর্থিক সহযোগিতায় স্বনির্ভর হতে চলছে কর্মীপাড়ার সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্রমনু কর্মীপাড়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস। এই এলাকায় মহিলাদের আর্থিক স্বনির্ভর করার লক্ষ্যে শান্তিরবাজার সেরিকালচার দপ্তর মহিলাদের বেনিফিশিয়ারি হিসেবে নিয়োগ করে গুটিপোকা বিতরণ করে। এই গুটিপোকা লালন পালন করে আজ আর্থিক দিক দিয়ে স্বনির্ভর এই গ্রামের মহিলারা। এই গুটিপোকা লালন পালন করে গুটিপোকা বিক্রি করে এই অর্থ দিয়ে তাদের পরিবারের ছেলে মেয়ের লেখাপড়ার খরচ চালাচ্ছে বলে সংবাদ মাধ্যমের সামনে জানান গ্রামের মহিলারা। এই গুটিপোকা বিক্রি করে মাসে 9-10 হাজার টাকা অর্থ উপার্জন করে বলে অভিমত ব্যক্ত করেন বেনিফিশিয়ারিরা। ওনারা জানান মহিলারা বাইরে কাজ না করে ঘরের মধ্যে এই গুটিপোকা চাষ করলে আর্থিক দিক দিয়ে স্বনির্ভর হতে পারে। এই কর্মীপাড়ার মহিলারা পুরুষদের পাশাপাশি নিজেরাও অর্থ উপার্জন করে নিজের পরিবারকে সব দিক দিয়ে অগ্রগতির পথে নিয়ে যাচ্ছে। এই গ্রামের মহিলাদের উৎসাহ দেখে শান্তিরবাজার সেরিকালচার দপ্তর সার্বিক দিক দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তো এই পোকা পালন করা তো খুব মানে খুব কষ্টকর কষ্টকর আবার আমরা অন্য কোনো কাজ না করে ঘরের থেকে কাজ করে আমরা পরিশ্রম করে আমরা টাকা হয়। এটা বাইরে কাজ করুন লাগে না, গড় পরিশ্রম করলে আমরা টাকা হয়। কোথায় এটা বিক্রি করেন? আমরা শান্তিবাজার অফিসে বিক্রি করি, ওই থানার এদিক দিয়ে। ঠিক আছে, কেমন মানে এই দপ্তর থেকে আপনারা কেমন সুবিধা পাচ্ছেন? সুবিধা ভালো, রেক, ডালা, নেট, চন্ডকি, ঘর সব আমরা সরকার থেকে সাহায্য। ঘর পাইছেন? ঘর পাইছি স্যার। তো এখন কি মনে করতেছেন আরো বেশি বেশি করে এই ধরনের? আমরা এদিকে প্রথমে 19 জন বাগান দিছে, বাগান দেওয়ার পরে আমরা 3 জনে কষ্ট করে বাগান ইয়া করে রাখছি। সব একবার টাকা পাইয়া গাছ লাগানোর পরে টাকা পাইয়া সবাই সাইডা দিছে, আর করতো না। এরপরে আমরা কইছি না, আমরা করলে অসুবিধা কি, আমরা কাজ করাম। আমরা এ বাড়ির থেকে আমরা 2 জনে টিকছি, 19 জনের ভিতরে আমরা 2 জনে কাজ করতেছি। আমরা কইছি আমরা তো সারের বাগান দিছে, সারেরও মান সম্মান হোক, আমরাও লাভবান হই, আমরা তো এমন লস না। সারও সাহায্য করছে, আমরাও সাহায্য করতেছি, আমরাও যান শক্তিমান হেল্প করে সারেও অনেকজন আরো বেনিফিশিয়ারি বাড়ছে। কোন ব্লক এটা? কোন ব্লকের অধীনে আপনারা এই কাজ? শান্তিবাজার ব্লক, বগাফার ব্লক। হ্যাঁ, কোন পাড়া এটা? কোন? এটা কারমিপাড়া। কারমিপাড়া পঞ্চায়েতটা কি? মনুপঞ্চায়েত। কি পঞ্চায়েত? মনুপঞ্চায়েত। সব দিক দিয়ে উন্নত হইতে আছে, খারাপ তো আর কোন দিক দিয়ে দেয় না, সব দিক দিয়ে উন্নত হইতে আছে। লাভবান হইতে আছে, এমনি লস হয় ওই পোকা মারা গেলে, এমনি লস হয় না। পরিবারকে স্বাবলম্বন করছেন? হ্যাঁ, সব দিক দেখা সারে হেল্প করতে আসে, কোনো দিক দেখা ইয়া রাখে না, টিলুডি রাখে না, সব দিক দিয়ে হেল্প করে। এ ডালা চন্ডুকি এর তো সার ওষুধ সব সারে দেয়, যেটা চাই দপ্তর থেকে সব দেয় সারে। এটার ওই গুটি অফিসের ইয়ার তরফ থেকে সব দেয়। এটা তো আপনারা মহিলারাই পালন করছেন মানে? হ্যাঁ, আমরা মহিলার কাজ। এত আমরা বারা সাইরা করে এডির কাজ করি, সারাদিন লাগাই এডিতে থাকতে আসি, এডিতে ইয়ে কাজ করতে আসি। কেমন লাগতেছে এই কাজ করে? খুব ভালো লাগতেছে। আমরা দেরি এক বফ হইলে তো আমরা আবার চিন্তা করি এডি দেওয়া যায় না গিরে, আবার ফুটে না গিরে, খুব ভালোই লাগতেছে এডি পালন করলে। আমরা দেরি অর্থ অনকা বিক্রি করে লাইলে এত আবার চিন্তা করলাম কবে উঠবো, সারে দেখুন করে যে স্যার কবে উঠবো কবে উঠবো, আবার দিয়ে দেয় তুই। এটা আমার কাছে খুব ভালো লাগে এই পালতে, সেবা করতে আসি। পরিবার স্বনির্ভর করার লক্ষ্যে কি কাজ করছেন নাকি? পরিবারে স্বনির্ভর কেনার লেগে কাজ করতে আসি, রোজগার বাড়ানোর লাগে। এডি দিয়ে আমি ছেলে মেয়ের ফাইবারের খরচ দিই, এডি দিয়ে এডি বিক্রি করি, এডি বিক্রি করে ছেলে মেয়ের খরচ দিতে আসি, ফাইবারের খরচ দিতে আসি, উন্নত আমার ছেলে মেয়ের পড়া খরচ এডি দিয়ে। শান্তিরবাজার থেকে বিশেশ্বর মজুমদারের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।
গোপন খবরের ভিত্তিতে কদমতলা বাজারে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে 11 বোতল বিলিতি মদ উদ্ধার করল কদমতলা থানার পুলিশ। জানা যায় এই গাড়ি চালকের নাম কারুদেব নাথ। দীর্ঘদিন ধরেই সে এই ব্যবসার সাথে জড়িত। উদ্ধারকৃত নেশা সামগ্রীর বাজার মূল্য 3-5 হাজার টাকা হতে পারে। আবারও নেশা বিরোধী অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল কদমতলা থানার পুলিশ। কদমতলা থানার সক্রিয় ভূমিকায় একে একে জালে উঠছে ড্রাগস মাফিয়া থেকে শুরু করে তেল মাফিয়ারা। তাদের এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি এই অবস্থা। শনিবার কদমতলা থানার এসআই অজিত দেববর্মার নেতৃত্বে নেশা বিরোধী অভিযানে নামে কদমতলা থানার পুলিশ। রাত আনুমানিক 9:30 নাগাদ পুলিশি টহলদারির সময় পুলিশ যখন কদমতলা পূর্ব বাজার সংলগ্ন এলাকায় আসে, তখন তারা সেখানে একটি বোলেরো প্যাসেঞ্জার গাড়িকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে। গাড়ির নম্বর TR05002। গাড়িটিকে দেখে পুলিশের মনে সন্দেহ জাগে। সঙ্গে সঙ্গে তারা গাড়িটিকে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে তারা গাড়িটি থেকে প্রচুর পরিমাণে বিভিন্ন ব্র্যান্ডের বিলাতি মদ উদ্ধার করে, সেই সাথে গাড়ির চালক কানু দেবনাথকে গ্রেফতার করে। উদ্ধারকৃত নেশা সামগ্রীর আনুমানিক বাজার মূল্য 3-5 হাজার টাকা হবে বলে জানা যায়। জানা যায় কানু দেবনাথ দীর্ঘদিন থেকে অবৈধ নেশা কারবারের সাথে জড়িত ছিল। তবে পুলিশি ভূমিকায় এলাকাবাসী খুব খুশি। কদমতলা পুলিশ স্টেশনে গোপন সূত্রের ভিত্তিতে কদমতলা পূর্ব বাজার থেকে খবর আসে, অবৈধভাবে কিছু মদ বিক্রি চলছে। সেই অনুযায়ী কদমতলা পুলিশ স্টেশনের অফিসার এবং স্টাফ বাজারে রেড করে অজিত নাথ ওরফে কানু নামে এক ব্যক্তিকে আমরা করা হবে। তাকে কোন আপনি যে অ্যারেস্ট করছেন ওনাকে কি কোর্টে বেল পাঠাইবেন? প্রসিকিউশন আমরা তার বিরুদ্ধে প্রসিকিউশন দেব আদালতে। যে মালগুলো এটা বাজার মূল্যে কত টাকা হবে স্যার? অ্যাপ্রক্সিমেট 3,000 টাকা হবে। আপনি কি তার ঘর থেকে ধরছেন না গাড়িতে পাইছেন? বাইরের থেকে পাওয়া গেছে, এটা গাড়ির মধ্যে থেকে পাওয়া গেছে। মানে উনারই গাড়িটা? এটা গাড়িটা আমরা ভেরিফাই করি নাই, এটা গাড়ির থেকে মালগুলো আমরা পেয়েছি তদন্ত সাপেক্ষে। ধর্মনগর থেকে ভানুচন্দ্রের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গিজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গিজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলে আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা গড়ুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য সরকার ও ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। কে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। RFL এক সুপরিচিত এবং নির্ভরযোগ্য নাম। RFL এর বিশ্বমানের UPVC এবং HDPE পণ্যের উৎপাদন
এখন ত্রিপুরার বোধজম নগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে। APPL এর UPVC এবং HDPE ক্যাটাগরিতে রয়েছে UPVC SWR পাইপ, UPVC পুশ পাইপ, UPVC থ্রেড পাইপ, UPVC ফিল্টার, UPVC ফিটিংস, HDPE কয়েল পাইপ, ISI প্রাপ্ত RFL UPVC এবং HDPE পণ্যের গুণগত মানের বিশ্বস্ততা। APPL আগরতলা প্লাস্টিক্স প্রাইভেট লিমিটেড। আয়ুর্বেদিক চিকিৎসা এক সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি যা রাজন্য আমল থেকে আমাদের রাজ্যে প্রচলিত। বর্তমানে আগরতলা প্যারাডাইস চৌমুহনীতে রয়েছে 10 শয্যা বিশিষ্ট রাজ্য আয়ুর্বেদিক হাসপাতাল। এখানে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত পুরুষ, মহিলা এবং শিশুদের জন্য বহির্বিভাগ, বয়স্কদের জন্য জেরিয়াট্রিক বহির্বিভাগ এবং পঞ্চকর্ম স্পেশালিটি চিকিৎসা ব্যবস্থা চালু আছে। এই বিশেষ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আর্থ্রাইটিস, স্পন্ডেলাইটিস, সকল প্রকার বাতরোগ, শ্বাসরোগ, বিভিন্ন ধরনের চর্মরোগ, মাইগ্রেন, সাইনাস, উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগের সঠিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি এক পার্শ্ব প্রতিক্রিয়াহীন সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসার মাধ্যমে কিছু কিছু জটিল ও পুরনো রোগও সম্পূর্ণভাবে সেরে যায়। এই হোমিওপ্যাথিক চিকিৎসার সুফল গ্রহণ করুন। যোগার দ্বারা শরীর সুদৃঢ় হয় এবং মনও হয় সুন্দর, সুস্থির ও সংযত। যোগার মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি এক সুন্দর ও সুস্থ সমাজ লাভ করা যাচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। নতুন সংসার, ব্যস্ততা, একটু গোছগাছ, এখানে নতুন অতিথির আগমন, শৈশবের ডানা মেলা, ভবিষ্যতের সূচনা, এখানে হাসি, আনন্দ, অভিমান, রাগ, দুঃখ, জীবনের প্রতিটি মুহূর্তই আমায় ঘিরে। আমি আরএফএল ডাইনিং টেবিল, থাকি আজীবন পরিবারের একজন। গুড মর্নিং, আজকে থেকে তো তোমার অফিস শুরু। না না, ঠিক আছে, সরি, এতদিন ব্যাচেলার ছিলাম তো তাই ডাইনিং টেবিলটা কেনা হয়নি। কানাডিয়ান ওকের উডেন টেবিলের দারুণ সব ডিজাইন থেকে বেছে নিন আপনার পছন্দের টি। রিগেল, ফার্নিশ ইয়োর ড্রিম। কে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। 24 মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস। 1882 সালে এই দিনে বৈজ্ঞানিক রবার্ট কক যক্ষ্মা রোগের জীবাণু আবিষ্কার করেন, যার ফলে পরবর্তী সময়ে এই রোগের চিকিৎসার প্রয়োজনীয় ওষুধ আবিষ্কার করা সম্ভব হয়েছে। যক্ষ্মা রোগ একটি সংক্রামক ব্যাধি। এই রোগের জীবাণু বাতাসের মাধ্যমে ছড়ায়, কিন্তু যক্ষ্মা রোগটি সম্পূর্ণ নিরাময়যোগ্য। এই রোগ নিয়ন্ত্রণের লক্ষ্যে সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও সংশোধিত জাতীয় যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি চালু রয়েছে। রয়েছে বিনামূল্যে যক্ষ্মা রোগ শনাক্তকরণের ব্যবস্থাও। প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয়। এই কর্মসূচি সার্থক রূপায়ণ করতে স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি দরকার জনসাধারণের সক্রিয় সহযোগিতা। যক্ষ্মা রোগ প্রতিরোধে এবং যক্ষ্মা রোগে আক্রান্তদের সঠিক চিকিৎসা গ্রহণের বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার বিনম্র অনুরোধ জানাচ্ছি। যক্ষ্মা রোগ প্রতিরোধে শিশুর জন্মের সঙ্গে সঙ্গে BCG টিকা অবশ্যই দিন। কাশি হলে থুতু ও কফের পরীক্ষা করিয়ে নিন। মনে রাখবেন, যক্ষ্মা রোগ নিরাময়যোগ্য। ডটস পদ্ধতিতে চিকিৎসায় যক্ষ্মা রোগ নির্মূল হতে পারে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। আরে
সবাইকে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিপিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিপিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিপিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। টেবিলে আগেই সাজিয়ে রেখেছি কারি বোল, গ্লাস আর প্লেট। একটু পরে তুমি নিয়ে এলে পিন্নি সেট, ওরা সবাই খুব খুশি। লাইফে ছোট কিংবা বড় সব প্ল্যানকেই সাজিয়ে তুলুন ইটালিয়ানো ডিনার সেটের পিওর আর্টে। এর প্রতিটি পিসের পিওর ইউনিক ডিজাইন মনে দাগ কাটবে। ইটালিয়ানো পিওর আর্ট। রে বেটা লস্কর, চিয়ারটা নিয়ে গেছে কোন সে তস্কর? এসো তো কেদারা নয়, একই আমারও যে কবিতা বেরোয়। আনিবো আরএফএল রয়্যাল চেয়ার, বসিলে ঠিকই কবিতা। না না, কবিতা সে তো আমার নিজের প্রতিভা। চুরির কবিতা আরো বিকশিত হলো, তার একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হলো। ওরে বেটা লস্কর, চেয়ারটা রেখে গেছে কবি হওয়া তস্কর। আরএফএল চেয়ারের নতুন নিবেদন আরএফএল রয়্যাল চেয়ার, উন্নত প্লাস্টিক আর সুদৃশ্য ডিজাইনের কারণে এটি আসলেই রয়্যাল। আরএফএল রয়্যাল চেয়ার, পুরোপুরি রয়্যাল। ছোটখাটো ছেলে মানুষিতে ডুবে যাওয়া যখন তখন, দুটি মন না জানে কখন দুই থেকে হলো একজন, এলোমেলো মনে যখন তখন কেন ওঠে ঝড় জানি না। যাবো যাক সময়ে যত, ঠিক তোমার আমার মতো প্রথম দিনের মতো। রিগাল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। কি সমস্যা আজকে আপনাদের? আজকে আমি আমার বাংলাদেশ থেকে আমার রিলেটিভ এখানে মার্কেটিং করু, তাই এখানে তো হঠাৎ আয়া দেখলাম এই অবস্থা, টিকিট দিতেছে না, ঢোকা যাইতে না কইতেছে ভিতরে। আর জিজ্ঞেস করছেন কিসে কেন দিত না টিকিট? হ্যাঁ, ভিতরে কইতেছে যে এখানে ভিতরে কি স্কুটিনি করবো নাকি। আমরা তো হঠাৎ কোনো এই টিভি নিউজ না, পেপার এডও না, কোনো কিছুই দেখলাম না। হঠাৎ করে এসে
আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে বেন্ডি এবং বেন্ডাররাই ঢুকতে পারবো, আমার এইটুকুই জানা। রাজ্যের লোক তো অনেকে জানছে না, এখন কি ভারতীয় লোক কোনো ঢুকতে পারবে না ভিতরে নাকি? কত কিলোমিটার মধ্যে এরিয়ার মধ্যে আসতো? এইটা আমার ঠিক স্পেসিফিক জানা নাই, কারণ আমি এখানে বেশি দিন বুঝতাম। আমাদের নিউ স্টার ক্লাবের আগামী দিনের যে পরিকল্পনা, এলিয়ামুড়াকে নির্মল সুস্থ সুন্দর রাখতে গিয়ে আমরা সমাজের যারা দুস্থ মানুষ আছে তাদের পাশে আমরা দাঁড়াবো, পাশাপাশি আমরা ইতিমধ্যে এর মধ্যেই একটা ব্লাড ডোনেট ক্যাম্প, তারপর আমাদের এলাকার বিভিন্ন রাস্তাঘাটের যে সমস্যা সেইগুলো নিয়ে আমরা এখানের লোকাল যে কর্মকর্তারা আছেন পৌর পরিষদে তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলবো। আমরা আগেও ছিলাম, এখনও আছি, আগামী দিনও থাকবো। নিউ স্টার ক্লাব সমাজের সবাইকে নিয়ে সমাজ সুন্দর সুস্থ রাখতে গিয়ে আমরা সেই পরিকল্পনা আগামী থাকবো। প্রথমবারের মতো সোমবার আম্বাসাডাঙ্গনে অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁদাপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাক্তনী সংগঠনের বার্ষিক অনুষ্ঠান। উপস্থিত থাকবেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা এবং বিধায়ক পরিমল দেবনা। উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন বিশিষ্ট সমাজসেবক গোপাল ছত্রধর। এই অনুষ্ঠানটি ঘিরে রামমন্ত্র ধরে চলছে শেষ তুলিপটা। 30 জুলাই সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাক্তনী সংগঠনের সামাজিক অনুষ্ঠান। এই বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী মনোজ কান্তি দেব, সঙ্গে উপস্থিত থাকবেন রাজ্যের আরেক মন্ত্রী সান্তনা চাকমা। এই এবছরের যে এই প্রাক্তনীর যে বার্ষিক অনুষ্ঠান, এই অনুষ্ঠান সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব এই অনুষ্ঠানের সভাপতি লন্টু সাহার কাছে। চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাক্তনীদেরকে নিয়ে আমরা একটা সংগঠনে আত্মপ্রকাশ করেছিলাম আজ থেকে প্রায় 5 মাস আগে। স্কুলকে আবার কিছু ফিরিয়ে দেওয়া, স্কুলের স্মৃতিটুকুকে আবার মনে করিয়ে সবার সাথে যে পুনর্মিলন, সেই মিলনের আমরা একটা কর্মসূচি আমরা হাতে রেখেছি। আমরা এই কর্মসূচিটাকে নাম দিয়েছি চেষ্টা 2018। এই প্রাক্তনী সংগঠনের সম্পাদক, আমরা জেনে নেব ওনার কাছ থেকে এই যে বিভিন্ন অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষামূলক কি কি রয়ে গেছে এখানে? নমস্কার, আমাদের চেষ্টা 2018 সালের যে আমরা অনুষ্ঠানগুলো করছি এর মধ্যে একটি অন্যতম শিক্ষামূলক অনুষ্ঠান হলো আমাদের মেগা কুইজ প্রতিযোগিতা। আগরতলা বা অন্যান্য বিভিন্ন শহরের ধাঁচে এবছর আমরা এখানেও একটি ধুবাই জেলাতে প্রথমবার একটি মেগা কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি, যেখানে কুইজ মাস্টার হিসেবে স্পেশালি উপস্থিত থাকবেন আগরতলা টাইমের সেন্টার ডিরেক্টর শ্রী শিবপ্রসাদ ঘোষ স্যার। এবং আমাদের এই কুইজ প্রতিযোগিতার পুরস্কার মূল্য হিসেবে আমরা রেখেছি 5,000, 3,000 এবং 10,000 টাকা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানের জন্য। এই প্রাক্তনী সংগঠনের যে বিভিন্ন কর্মসূচি, সেই কর্মসূচি সম্পর্কে আমরা জানতে পারলাম। তারই সাথে সাথে এই প্রাক্তনী সংগঠনের যে মূল অনুষ্ঠান কাল সকাল 11:00 থেকে শুরু হতে যাচ্ছে, এরই মধ্যে এই প্রাক্তনী সংগঠনের যে বিভিন্ন কর্মসূচি, যে কুইজ প্রতিযোগিতা, আরও সামাজিক বিভিন্ন কর্মসূচি আছে, সেসব সব কিছু সম্পর্কে আমরা জানতে পারলাম। ক্যামেরায় নান্টু দেবের সাথে শুভজিৎ সাহা, ফোকাস। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। রবিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় যুবেনায় বিচার ব্যবস্থার উপরে এক আলোচনা সভা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পরিণত আমবাসা কলোনি এলাকার রামকৃষ্ণ আশ্রম সংলগ্ন রাস্তাটি হেলদোল নিয়ে কর্তৃপক্ষের অভিযোগ এলাকাবাসীর। মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের উদ্যোগে প্রতিষ্ঠাতা দিবস উদযাপন উপলক্ষে বেসরকারি শিক্ষক ও শিক্ষক কর্মীদের নিয়ে প্রথম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে। শান্তিরবাজার মহকুমার সেরিকালচার দপ্তরের সহযোগিতায় গুটিপোকা লালন পালন করে আর্থিক স্বনির্ভর হতে চলছে বীরচন্দ্রমনপাড়ার সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা। গোপন খবরের ভিত্তিতে কদমতলা বাজারের একটি গাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে বিলিতি মদ উদ্ধার করে কদমতলা থানার পুলিশ। আমাদের পরবর্তী সংবাদ অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।